1990 সাল, ইংরেজবাজার পৌরসভার নির্বাচন। একজন তরুণ কঠোর পরিশ্রমী, উদ্যমী, অসম সাহসী এবং একনিষ্ঠ কংগ্রেস কর্মী বামফ্রন্টের উপপ্রধানকে পরাজিত করে মালদার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন। তিনি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেই শুরু, তারপর বহু সংগ্রাম, ঘাত প্রতিঘাত, আন্দোলন, উন্নয়নের মধ্য দিয়ে মালদার মানুষের ভালোবাসা এবং আশীর্বাদকে পাথেয় করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী একজন খুবই সাধারণ কংগ্রেস কর্মী থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। খুব সহজ এবং সুগম ছিল না তার এই যাত্রাপথ। বহু সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়েই ঘটেছে তার এই উত্তরণ। 1991 সালে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মালদার যুব কংগ্রেসের দায়িত্ব তুলে দেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর হাতে। শুরু হয় সিপিএমের সন্ত্রাস এবং অপশাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। এরই মধ্যে চক্রান্ত এবং চেষ্টা করা হয় তার প্রাণনাশে। এই দীর্ঘ রাজনৈতিক পথ পেরোতে আমাকে অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে। আমাকে মারতে এসে আমার প্রিয় বন্ধু বিমল প্রসাদের মৃত্যু হয়েছে। অনেকে আহত হয়েছে কলকাতায়, মালদায়, বর্ধমানে মঙ্গলকোট, মালদার শহরে কিংবা কাজীগ্রামে পুলিশ দিয়ে গুলি করে দেওয়া হয়েছিল এবং 36টা ক্রিমিনাল কেস, মিথ্যা কেস আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যে কেসগুলো শুনলে আপনারাও হাসবেন, যে আমি গাড়ি চুরি করে নিয়ে গিয়ে গাড়ি বিক্রি করে এবং এই খালাসি ড্রাইভারকে মেরে ফেলেছি। প্রতিটা মুহূর্তে জেলখানায় ছিলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সঙ্গে দেখা করতে যাওয়া হতো না, মাড়ি ভাত খেয়ে থাকতে হতো, গোটা শরীরে উকুন হয়ে গেছিল, মানুষের সঙ্গে দেখা করতে পারতাম না, সব কিছু একটা যেন কালকুঠরির বন্দির মতো জীবন কাটিছে। জেলখানায় থাকতেও আমাকে মার্ডার করার প্ল্যান নেই, কিন্তু সববারই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্য করেছেন বলেই আজকে কৃষ্ণেন্দু চৌধুরী হয়েছি। 1995 সালে ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান হন তিনি। শুরু হয় উন্নয়নমূলক কাজ। কিন্তু অনেকবার চক্রান্তের শিকার হতে হয়েছে তাকে, সরে যেতে হয়েছে পৌর প্রধানের পদ থেকে, কিন্তু দমে যাননি তিনি। 2000 সালে আবার পৌর প্রধান নির্বাচিত হন। এই সময় ইংরেজবাজার সেরা শহরের স্বীকৃতি হিসেবে এনভায়রনমেন্ট এক্সেলেন্সি অ্যাওয়ার্ড লাভ করে। এরপর 2010 সালে আবার পৌর প্রধান হন। শুরু হয় উন্নয়নের কর্মযজ্ঞ। এরপর আসে ঐতিহাসিক 2011 সালের 13ই মে। বাংলায় ঘটল নবজাগরণ। 34 বছরের সিপিএমের অপশাসনের পরাজয় ঘটল এবং বাংলার আপোষহীন নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শপথ নিলেন মা মাটি মানুষের সরকার। শুরু হল উন্নয়নের কাজ। মালদার উন্নয়নের কথাকে মাথায় রেখে বরকতদার অবর্তমানে মালদার উন্নয়ন করার একমাত্র আপোষহীন নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে আবার ঘরে ফেরার আহ্বান জানান মাননীয় মুখ্যমন্ত্রী। দিদির ডাকে সাড়া দিয়ে আবার ঘরে ফেরেন তিনি, বিধায়ক পদে ইস্তফা দিলেন। তাই আবার বেজে উঠল ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দামামা।
2013 সালে ইংলিশ বাজার বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেন। বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে রাজ্যের পূর্ণ মন্ত্রীর গুরু দায়িত্ব নিয়ে মালদার আপামর মানুষের সেবা করেছেন। ১৯৯০ সাল থেকে একটানা অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে থেকে পৌর পরিষেবা দেওয়া, সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো, বিপদে তাদের কাছে ছুটে যাওয়া, উন্নয়নকে হাতিয়ার করে মালদা শহরের মানুষের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে মালদা জেলার উন্নয়নের কারিগর হিসেবে নিজেকে উন্নীত করেছেন শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ২০১৫ সালে আবার পুরপ্রধান নির্বাচিত হন। ইংলিশ বাজার পৌরসভায় আসে উন্নয়নের জোয়ার। উন্নয়নে বাংলা। ২০২২ সালে ইংলিশ বাজার পৌরসভা নির্বাচনে শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গত ৩০ মার্চ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আবার পুরপ্রধান হিসেবে নির্বাচিত হয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। আজ পর্যন্ত কোন পৌরসভায় ৫ বার কেউ পুরপ্রধান নির্বাচিত হননি। তাঁর এই অনন্য সম্মানের জন্য ইংলিশ বাজার তথা মালদহবাসী গর্বিত এবং আপ্লুত। আগামী দিনে আরও উন্নয়নের মাধ্যমে নিজেকে মালদার নবরূপকার হিসেবে প্রতিষ্ঠা করবেন ৫ বারের রেকর্ড সৃষ্টিকারী পুরপ্রধান শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমি কৃষ্ণেন্দু, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে হিসাবে সারা জীবন বাঁচতে চাই সেবার মাধ্যমে।